বিএসপিএ বর্ষসেরা পুরস্কার পেলেন লিটন দাস। সেই বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে তারকাদের কেন্দ্রবিন্দু ছিল লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কেড়ে নিলেন সব আলো। উল্লেখযোগ্য যে 2022 সালটা ব্যাট লিটন দাসের কেটেছে দুর্দান্ত। তিন ফর্ম্যাট মিলিয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবলমাত্র পাকিস্তানের বাবর আজম। তিনি করেছেন 2598 রান। 1350 তিন সেঞ্চুরিতে 50 ইনিংসে লিটনের ব্যাটে আসে 40-এরও বেশি গড়ে 1921 রান। এমন পারফরমেন্সে বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছেন লিটন আগেই। এবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের জন্য আগেই মনোনীত হয়েছিলেন লিটন। শেষ পর্যন্ত বর্ষসেরা পুরস্কার উঠেছে তার হাতেই। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেন লিটন।